মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীন দুর্নীতি গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যা যাতে দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয়, তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করার জন্যই উনি এই পরিকল্পিত না করেন। তিনি যে বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের ফিরি নিয়ে পঁচিশ মিনিট যারা বিজেপি ও এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোন মন্ত্র সে যত বিরোধিতা এই করুক না, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে এই উদ্ধত্য কেউ দেখাবে না, এ ধরনের অকৃতজ্ঞমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা দিয়ে সিদ্ধান্ত মানুষই হয়ে যাবে।